ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কি অবস্থা ভাই, কেমন আছেন? এ জুবায়ের, এ কাল গেছে তোরে কিছু প্রোডাক্ট আলাদা করে রাখতে কইছিলাম না, ওই কই সব রাখছো নি? ভাই কেমন আছেন আপনি? আরে হ্যাঁ ভাই, আরে হ্যাঁ ভাই, আপনি ইজি আপনি যে জ্যাকেটটা দিয়ে গেছেন না, এ খুব ভালো হয়েছে ভাই। আপনি আসছেন হ্যাঁ, ঔষধের কিছু অর্ডার আছে আপনার। হ্যাঁ আসছেন আসি ভাই, আমার কোনো অর্ডার নেই ভাই। এ শোনেন, আপনার যে হারবাল মার্কা ঔষধ, হ্যাঁ কোনো প্রেসক্রিপশন আহে না, মোরা ব্যস্তও পারি না, এ দোকানের ভাড়া জানেন আপনি ভাড়া? আপনার প্রোডাক্ট রেখে শুধু শুধু আমি আমার সেল ভর্তি করবো কেন? কোনো গিফট আছে? দেখছেন এই কথা কইছি ফোনে শুনছেন? আচ্ছা শুনছেন, আপনার জন্য একটা প্যাড নিয়ে আসছি। কি আছে? স্যার গত কয়েক মাস ধরে স্যার প্রতিদিন 10-12 জন ডক্টর ভিজিট করি স্যার, স্যার ভালো মন্দ স্যার কিছুই বলেন না স্যার। না স্যার, স্যার প্রেসক্রিপশন পাচ্ছি না স্যার, সেলস পাচ্ছি না স্যার, স্যার বাজার হচ্ছে না স্যার। না স্যার, স্যার আমি কী করবো স্যার আমি বুঝতেছি না, আমার স্যার আমার মনে হয় চাকরিটা আর করা হবে না স্যার। কী বলছেন ফয়সাল সাহেব, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলে? আপনি কাল অফিসে আসেন। স্যার হঠাৎ করে জানানোর জন্য আমি অত্যন্ত দুঃখিত, তবে স্যার আমি আর চাকরিটা কন্টিনিউ করব। শুনেন ফয়সাল স্যার, আমিও তো একদিন এমপিও ছিলাম, আমি আপনার কষ্টটা বুঝি। আমি যখন এমপিও ছিলাম তার একটা গল্প আপনাকে আজকে শেয়ার করি। আপা ম্যাডাম কি আছে? ম্যাডাম তো আছে, কিন্তু আপনি কেন আসছেন? বারবার বলছি না আসবেন না, ম্যাডাম আপনাদের প্রোডাক্ট লেখেন না, বারবার কেন আসেন আপনি ডিসটার্ব করতে? আপা আজকে সময় নেব না, একটু ব্যবস্থা করেন না। আচ্ছা ঠিক আছে, দেখতেছি কি করা যায়, কিন্তু আপনার ব্যবস্থা করে দিলে আমাকে কি দিবেন? আপা একটু ব্যবস্থা করেন না, আজকে সময় নেব না। আচ্ছা ও কোনায় গিয়ে দাঁড়ান, সুযোগ সময় সুযোগ হলে আমি ডাক দিব আপনাকে, যান ওয়েট করুন। আচ্ছা আপা ঠিক আছে। এই যে আপনি যান ভিতরে যান। এরপরও আপনি প্রতিদিন আসছেন, ঠিক আছে সমস্যা কি বলেন আমাকে? আপনার কি মনে হয় যে আমি একজন প্রফেসর হিসেবে এই চেয়ারে বসেছি আপনার এসব হার্বাল প্রোডাক্ট লেখার জন্য? আপনাদের কান্না কাহিনী কি আর বলবো। আশ্চর্য, তুই এমএসসি করে হার্বাল বেচবি, তো বাবা মা জানে? তোর কাছে কি এক্সপেকটেশন ছিল না? আসলে দোস্ত আমার
স্যার শোনো স্যার, স্যার ভালো আছেন স্যার? জি স্যার। স্যার মেহেদি আসছিলেন স্যার, একটু ওনার সাথে কথা হলো স্যার। ডাক্তার নাকি স্যার ওনার সাথে খারাপ বিহেভ করেন স্যার। আপনার টেন্স করার কিছু নাই, এটা ঠিক আছে। আমি এটা অ্যাসেম্বলির সাথে কথা বলবো, আমি পার্টনার সাথে কথা বলবো, এরকম প্রবলেম কিন্তু আমাদের। জি আমি দেখতেছি স্যার বিষয়টা। জি 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 ওকে ওকে জি স্যার। আবার এসেছেন? অল্প একটু সময় নেব। ঠিক আছে, বলেন কি বলবেন, বেশি সময় নিতে পারবো না। ম্যাডাম আপনি তো জানেন সারা বিশ্বে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সংখ্যা দিন দিন বেড়ে চলছে। ম্যাডাম এই রেজিস্ট্যান্সের হাত থেকে বাঁচার জন্য বাংলাদেশে এই প্রথম রেডি নিউট্রাসিউটিক্যালস লিমিটেড নন অ্যান্টিবায়োটিক অপশন হিসেবে ইউটিআই ম্যানেজমেন্টের জন্য একটি সলিউশন নিয়ে এসেছে, সেটা হচ্ছে ম্যাডাম ক্যানবেরি। ম্যাডাম আপনি জেনে আরও খুশি হবেন যে এই ক্যানবেরি বর্তমান যে ইউটিআই গাইডলাইন আছে, এই গাইডলাইনে আমাদের ক্যানবেরির কথা উল্লেখ আছে। ম্যাডাম ক্যানবেরি যে নন অ্যান্টিবায়োটিক অপশন হিসেবে ইউজ হচ্ছে সেটা ম্যাডাম রেভিশন মেডিসিনের বইও এসেছে। জি ম্যাডাম রেভিশন মেডিসিন। হ্যাঁ মেহেদি, ভেরি গুড মেহেদি। বলেছিলাম না যে এরকম একটা ইনফরমেশান প্রমোট করলে ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি ব্যবস্থা করতেছি। কি মেহেদি, খুব খুশি খুশি লাগছে মনে হচ্ছে। জি স্যার, ভালো খবর আছে নাকি স্যার? ওই যে জান্নাত ম্যাডামকে যে স্যার প্রমোশন করেছিলাম আপনার কথা মতো হবে স্যার, জান্নাত ম্যাডাম প্রেসক্রিপশন করেছে স্যার অ্যান্টিবায়োটিকের, এখন মা ফার্মেসি স্যার এখন প্রোডাক্ট আছে স্যার। আপনাকে বলেছিলাম না সানডে প্রমোশন করেন, সাকসেস আপনার আসবেই। বুঝতে পেরেছেন ফজল স্যার? জি স্যার। স্যার আপনাদের এত কষ্টের ফসলই আজকের এই রেডি নিউট্রাসিউটিক্যালস। স্যার আমি বুঝতে পেরেছি আমার কি করতে হবে স্যার, আমি জবটা কন্টিনিউ করতে চাই। আপনি যদি সায়েন্স বেস প্রমোশন করেন আপনার সফলতা অবশ্যই আসবে এবং আসতেই হবে। টিম আরএনএল, টিম আরএনএল, টিম আরএনএল।